আসসালামু আলাইকুম সাবিহা ব্লক থেকে নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের নিয়ে যাচ্ছি একটু শপিংয়ে কিন্তু কেন যাচ্ছি শপিংয়ে কারণ এক একটি প্রোডাক্টে সেভেন্টি পারসেন্ট ছাড় দেওয়া হয়েছে তাই এই সুযোগ আর মিস করতে চাইলাম না চলে এলাম প্রোডাক্টগুলো দেখতে সন্ধ্যার নাস্তা সেরেই আমরা গিয়েছিলাম লিজেন্ট চরমে এখানে কিছু প্যান্ট ছিল গ্যাবাডিন লেডিস প্যান্ট আমি দেখছিলাম আমাকে উনি বলতেছিল যে এই প্যান্টগুলো কিনবা নাকি কেনাকাটা করতে গেলেই তার চোখ এদিকে আটকে যায় শুধু এই গ্যাবার্টেন প্যান্ট জিন্সের প্যান্টের দিকে এগুলো কিনবে নাকি কিনে নাও আসলে এগুলোতে আমি খুব একটা অভ্যস্ত না তাই আমার কেনাও হয় না ভাবলাম পছন্দ হলে নিয়ে নেব তো আমার তেমন একটা পছন্দ হলো না এগুলোর প্রাইস ছিল আটশো হাজার বারোশোর মধ্যে ওই তো গ্লাসের মধ্যে আমি ভিডিও করছিলাম আর এই পিচিটা এতটাই দৌড়াদৌড়ি করছিল যে দুইবার ধাক্কা লেগেছে এখানে কিছু ম্যাক্সের কালেকশন ছিল ওগুলো দেখছিলাম বেশ ভালোই যে সকল প্রোডাক্টগুলো দেখলাম তার মধ্যে অধিকাংশ বাচ্চাদের ড্রেস ছিল বাচ্চাদের ড্রেসগুলো সত্যি পছন্দ হওয়ার মতো এবং কোয়ালিটি সম্পন্ন আর বড়দের যে ড্রেসগুলো কিছু দেখলাম ওগুলো আসলে আমাদের মতো যারা তাদের জন্য না বেশিরভাগ টিনেজার যারা তাদের কিছু ড্রেস ছিল তো নিজের জন্য আর কিছুই পছন্দ করতে পারলাম না বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম বেবি ডেসের মধ্যে বেশ কিছু ইন্ডিয়ান কালেকশন ছিল সেভেন্টি পার্সেন্ট ছাড় বলে যে প্রোডাক্টগুলো নিম্নমানের এমন কিন্তু না এখানে যে প্রোডাক্টগুলো ছিল সবই গরমকালের তবে এখন তো শীতকাল তাই না তারপরেও এত কম দামে যদি এত কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় তাহলে কে না নিয়ে পারা যায় এখানে উনি ওয়ান পিসটা দেখে বলছিলো মোটামুটি ভালো কাপড়টা নিতে পারো যাই হোক আমার কাপড় নেওয়ার তেমন কোনো ইচ্ছাও ছিল না তাছাড়া পছন্দের একটা ব্যাপার আছে আর এই ওয়ান পিসটা আমার বডিতেও সেট হলো না এই ধরনের ওয়ান পিস টু পিস যাই হোক না কেন কিনতে গেলে আগে ভাবি ও এই ধরনের প্রোডাক্ট তো আমার বাসায় অনেক বা আমি নিজে তৈরি করতে পারি আর এটা মনে হওয়ার আরও একটা কারণ হচ্ছে আমার ঘরে অনেক কাপড় আছে কারণ বুটিসের কাজের জন্য এক্সট্রা অনেক কাপড় থাকে যেগুলো দিয়ে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় এখানে কিছু বাচ্চাদের শার্ট ছিল এখান থেকে সের জন্য কিছু ড্রেস কিনলাম এখানকার কেনাকাটা শেষ করি একটু সামনেই স্বপ্ন ছিল ওখানে গেলাম কিছু কেনাকাটা করতে স্বপ্ন তো সব জেলায় আছে আর এই ধরনের শপগুলো দেখতে সব একই রকম মনে হয় আমার কাছে যশোরে থাকতেও স্বপ্নতে যেতাম প্রায় মনে হচ্ছিল কিছু প্রয়োজনীয় জিনিস লিস্ট করে রেখেছিলাম কিনবো বলে কিন্তু এখন ভুলে গেছি কি যেন কিনবো মনে পড়ছে না তাই দেখছি যদি দেখে মনে পড়ে যায় আবার অনেক সময় এমন হয় যে এটা আমার লিস্টে থাকে না দেখি হুট করে নিয়ে ফেলি বাসায় যেয়ে মনে হয় ওহো এটা প্রয়োজন ছিল এটা কেন নিলাম না এই ধরনের প্রবলেমটা মনে হয় আমার না অনেকেরই এটা বেডশিট শনিবারে বেডশিটের উপর ছাড় ছিল কিন্তু আজকে আর ছাড় নেই যশোরে যখন ছিলাম আমার বাসার কাছাকাছি ছিল স্বপ্ন শোরুম তো ওখানে প্রতি সপ্তাহে শুক্রবার আর শনিবার প্রোডাক্টের উপর ছাড় দিত আমরা বেশিরভাগ সন্ধ্যার পরে যেতাম প্রয়োজনীয় জিনিস তো লাগেই সংসারে আর যদি একটু কম দামে কেনা যায় তাহলে খারাপ কি আর এখানে ছেলের জন্য চকলেট কিনছিলাম ও যেটা খেতে চাইছে পছন্দ করলো সেটাই কিনে দিয়েছি এখান থেকে টুকেটাকে কিছু কিনছিলাম টাকাও পেড করে দিলাম আর এটা মনে হচ্ছে কিছু তো মিস করেছি পরে মনে হলে আবার আসতে হবে ওখান থেকে বের হয়ে আমরা এসেছি এটা আর এফ শোরুমে এখানে ঢুকতে গিয়েই দেখি দরজাটা লক নামাজের বিরতি তো বেশি সময় দাঁড়িয়ে থাকা লাগেনি কিছুক্ষণ পরেই একজন আসলো আর এ ফেলে শোরুমগুলায় আসলেই এমন একটা অবস্থা হয় মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে যায় আর যত প্রয়োজনীয় জিনিস নতুন করে আবিষ্কার হয় এমনি তো ঠিকই চলে যায় কিন্তু ওখানে দেখলেই মনে হয় এটা তো প্রয়োজন এটা নেওয়ার দরকার এখানে আমরা একটা সুন্দর বালতি কিনছিলাম এর আগেও একবার বালতি কিনেছি আবারও কিনছি আসলে আমার বাসার বাথরুম হচ্ছে তিনটা তো তিন বাথরুমেই তিনটায় নতুন বালতি দিয়েছি এই বাস্কেটগুলো দেখছিলাম এর আগে একবার এসে দেখে গিয়েছি আমার বেশ পছন্দ হয়েছিল তো ভাবছি আজকে কিনে নিয়ে যাই কাপড় রাখার জায়গা যতই থাক না কেন তবুও কিছু কাপড় খালি এদিক ওদিক পরে থাকে আর ওগুলো রাখার জন্যই মূলত বাস্কেটটা কিনলাম আর এখানে কিছু পাপুস দেখছিলাম বিভিন্ন রকম পাপুস আছে বেডরুম আর বাথরুমের সামনে রাখার জন্য কয়েকটা পাপুষ কিনে নিচ্ছি এই দিকটায় বেশ কিছু ক্রকারির সামগ্রী ছিল এর আগের বারে এসে কেক বসানোর জন্য প্লাস্টিকের টার্ন টেবিল অর্ডার দিয়ে গেছিলাম তো এবারে সে খোঁজ নিলাম তাও নাকি আনা হয়নি এখানকার কেনাকাটাও আমাদের শেষ দাম পেড করে তো আমরা এখন চলে যাব আমরা মূলত বের হয়েছিলাম ছাড়ের প্রোডাক্টগুলো কেনার জন্য সেভেন্টি পারসেন্ট ছাড় শুনে নিশ্চয় কেউ বসে থাকার কথা না আমার মতো অনেকেই হয়তো ছুটে যাবে তবে একটা কথা বলি ভিডিওটা বেশ কিছুদিন আগের এখন ছাড় আছে কিনা সেটা জানি না এর মধ্যে আমরা বাসায় চলে এসেছি দোকান থেকে যখন কিছু কিনছিলাম তখন আসলে ভিডিও করতে পারিনি পুরোটা দেখানো সম্ভব হয়নি পছন্দ করার একটা ব্যাপার আছে পছন্দ করবো নাকি ভিডিও করব যখন ওগুলো কিনছিলাম উনি তো বারবার আমাকে বলছিল এটা পছন্দ কেনা ওটা পছন্দ কিনা দেখো ভালো করে তাই সে সময় দেখানো সম্ভব হয়নি তো ভাবছি কী কি কিনলাম এখন একটু দেখিয়ে দিই এটা পাঞ্জাবি এর দেওয়া ছিল পঁচিশশো টাকা সেভেন্টি পারসেন্ট ছাড় হলে যা হয় ঠিক সেই দাম এটা শার্ট হাফ হাতা শার্ট এগুলো আসলে এই দোকানটাতে ছাড় দেওয়ার একটা কারণ যেটা সেটা হচ্ছে দোকান সম্ভবত চেঞ্জ করবে কিংবা অন্য কোনো প্রোডাক্ট তুলবে এরকম কিছু জিন্সের প্যান্ট গেঞ্জি কিনেছিলাম তো গেঞ্জিগুলো ফুল হাতা আর এটাও শার্ট হাফ হাতা শার্ট এটা গরম আসলে পরবে আগেই কিনে রাখলাম তাছাড়া সামনে ঈদ আছে